আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহিত তাইয়িবিন আত-তাহিরিন ওয়ালা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা জমা মুজাক্কার সালিম আগের সপ্তাহে পড়েছি, মানে আগের, হ্যাঁ এই সপ্তাহে তো এটাই প্রথম ক্লাস, লাস্ট বৃহস্পতিবার আমরা এটা পড়েছিলাম। জমা মুজাক্কার সালিম সম্পর্কে আমি একটু বুঝতে চাই আপনারা কে কি বুঝেছেন। ওটা অটুট বহুবচন। অটুট বহুবচন বলতে আপনারা কি বোঝেন? একজন আসবেন প্লিজ, মারুফ হোসাইন আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন অটুট বহুবচন বলতে আসলে আমরা কি বুঝি? অটুট বহুবচন বলতে বোঝায় এইটার, যেমন ম্যান মানে মানুষ, এখানে মেন আসছে, ই যুক্ত হয়েছে, কিন্তু বয় মানে বালক, এর সাথে বয়েস যুক্ত হয়েছে, এস হয়েছে, মানে মূল শব্দটা ঠিক থাকবে, তার সাথে নতুন কিছু যুক্ত, এক বছরে মুসলিমুন, একজন মুসলিম না, ওয়াও আর নুন যুক্ত হয়েছে, এটা হচ্ছে অটুট পুরুষ তার মানে মূল শব্দটা ঠিক থেকে তার সাথে দিক কিছু থেকে ওয়াও যুক্ত আর হয়, নুনটা যুক্ত হবে। মানে যুক্ত হলে সেটা অটুট বহুবচন। অর্থাৎ বহুবচন করতে যে মূল শব্দের মূল যে গঠন সেটা না ভাঙলে সেটা বহু অটুট, আর যদি ভেঙে যায় তাহলে সেটা ভাঙা বহুবচন। একটা অটুট বহুবচন, একটা ভাঙা বহুবচন, সালিম আর একটা হচ্ছে মাকসুর। সালিম এবং মাকসুর আরবিতে বলে, যাই হোক সেটা আমাদের দরকার নাই, আমরা আমরা বাংলাতে আপাতত শিখে রাখি অটুট। ওকে, যা একটু পড়েন মারুফ হোসাইন আপনি একটা। মুসলিমুন মানে একজন মুসলিম, মুসলিমুনা মানে হচ্ছে মুসলিম গণ, তারপর হচ্ছে মুদাররিসুন মানে একজন শিক্ষক, মুদাররিসুনা মানে শিক্ষকগণ, মুহান্দিসুন মানে একজন প্রকৌশলী, মুহান্দিসুনা মানে হচ্ছে প্রকৌশলীগণ, মুনাফিক মানে একজন মুনাফিক, মুনাফিকুনা মানে হচ্ছে মুনাফিক গণ। আচ্ছা, এরপরে মারফু মানসুব মাজরুরের যে কনসেপ্ট আমরা পড়েছি তার মধ্যে নতুন কি শিখেছি আগের ক্লাসে বলতে পারবেন? জি স্যার, বলতে পারবো, হ্যাঁ বলেন। আগের ক্লাসে শিখেছি পুরুষবাচক, বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকেন, দেখি আমরা এই পর্যন্ত মানে মারফু মানসুব মাজরুরের যে ধারণাগুলো পাইছি, যেমন মারফু কিভাবে চিনবো এটা বলেন। মারফু যে শব্দের শেষে পেশ থাকবে আর কি, গুড, সেটা দেখে মানসুব কিভাবে চিনবো জবর থাকবে স্যার, আর মাজরুর কিভাবে চিনবো? জের স্যার, আচ্ছা, আবার কখনো কখনো জবর থাকলেও মাজরুর হয় তাই না? জি স্যার, কখন সেটা? জি 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 এটা শিখেছি স্যার, এটা আবার মনে পড়ছে, ওটা হচ্ছে গত ক্লাসে আমরা শিখছি, যেমন মুসলিমুনা এখানে চলে আসছে ওয়াও আর না নুন, না না, এটা ওটা যখন ওটা তো পরে, ওটা মানসুব পরে, ওইটা পরে, মানে যেমন হলো মহিলাদের নাম যদি মাজরুর হয় তখন সেটা জের না নিয়ে সেটাও জবর নেয়। পরিবর্তন হবে না, হ্যাঁ, ডিপ জি টুট জি যেটা ফাতেমা, নুসাই, হ্যাঁ হ্যাঁ ফাতেমা তা, জি হ্যাঁ। আর জমা মুজাক্কার সালিমের ক্ষেত্রে আমরা কি শিখেছি? জমা মুজাক্কার সালিমের ক্ষেত্রে যদি সেটা মারফু হয় তাহলে ওয়াও আর নুন নতুন আসবে, আর যদি মানসুব আর মাজরুর হয় তাহলে মুসলিমিনা ইয়া আর ইয়া হবে আর কি, ইয়া নুন আসবে, মুসলিমিনা আচ্ছা দেখি, আপনি বলেন একজন মুসলিম পুরুষ, মুসলিমুন আর এটা বহুবচন হলে, মুসলিমুনা আর মানসুব মাজরুর হলে। মুসলিমিনা ওকে, এটা আমরা আগের দিন করেছি, আজকে আশা করি আপনারা সবাই পরিষ্কার। আমি চলে যাব একটু অন্যভাবে। আচ্ছা মারুফ হোসাইন আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ রাহাত আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা রাহাত আপনি বলেন।
মুসলিমদের বাড়ি। হ্যাঁ, আপনি আগে মূল মূল আরবিটা বলেন, বাড়ি আরবি কি? স্যার, বাড়ি আরবি বাইতুন, আর মুসলিম গণ? মুসলিমুনা। হ্যাঁ, এটা শুরুতে যদি আমরা আল যুক্ত করে দেই, নির্দিষ্ট করে দেই, তাহলে আল আল মুসলিমুনা। আল মুসলিমুনা। এখন আমরা বানাবো মুসলিমদের বাড়ি। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি মনে আছে আপনার? মুদাফ জি স্যার, কোনটা মুদাফ হবে, কোনটা মুদাফ ইলাইহি হবে? স্যার মুদাফ হচ্ছে বাইতুন, মুদাফ কখনো আল এবং তানবিন নেবে না, আর মুদাফুন ইলাই সবসময় মাজরুর হবে, মুদাফুন ইলাই হচ্ছে মুসলিমুনা, আল মুসলিমুনা। এখন মুদাফ যদি আল তানবিন না নাই তাহলে সেটা কেমন হবে? মুদাফ যদি আল তানবিন না নাই তাহলে সেক্ষেত্রে শুধু হবে বাইতুন। না, বাইতুন তো আছে, জি স্যার, আল অথবা তানবিন যদি না নাই তাহলে, আল যেহেতু আল অথবা নাই, তানবিন তানবিন যদি চলে যায় স্যার তাহলে বাইতুনটা কি হবে? ও হ্যাঁ বাইতু বাইতু হবে শুধু স্যার, স্যার বাইতু। শুধু বাইতু হবে আর মুসলিমুন কি হবে? স্যার, মুসলিমুন এখানে মাজরুর করতে হবে, সেক্ষেত্রে হবে মুসলিমিনা। আল মুসলিমিনা একসাথে যদি বলি, জি স্যার, আল মুসলিমিনা, আর দুটোকে একসাথে বাইতু যদি বলি, বাইতুল মুসলিমিনা। অর্থাৎ মুসলিমদের বাড়ি, মুসলিমদের বাড়ি। জি আচ্ছা, স্যার, কেউ যদি বুঝতে না পারেন সে কিন্তু বলবেন যে আমার কাছে পরিষ্কার না, পরিষ্কার না হলে আমরা আরো অনেকবার বলবো এবং তাতে বিরক্ত হব না ইনশাআল্লাহ। রাহাত, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে সাইফুল মনির, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। আপনি ধাপে ধাপে বলবেন, প্রথম হচ্ছে বাড়ি আরবি কি, আর একজন মুসলমান আরবি কি? বাড়ি বাইতুন, একজন মুসলমান মুসলিমুন, আর যদি আমরা আল যুক্ত করে বলি, নির্দিষ্ট করে বলি, আল মুসলিমুন আল মুসলিমুন, না, আল যুক্ত হলে কি শেষে তানবিন হবে? তানবিন হবে না, আল মু আল মুসলিম। হ্যাঁ, আল মুসলিম। এখন আমরা বানাবো একজন মুসলমানের বাড়ি। কোন শব্দটা মুদাফ, কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে? বাইতুন মুদাব, যে আল আর তানবিন নেবে না, আর আল মুসলিম মুদাফ ইলাইহি, এটা সবসময় মাজরুর হবে। তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি হবে বাইতুল মুসলিম। মাজরুর হলে কি হবে এই শব্দটা? বাইতুল এই সব, মুসলিমি, হ্যাঁ, তাহলে এই শব্দটা এখন কি আছে, মারফু মানসুব নাকি মাজরুর? এই যে যেটা দেখতে পাচ্ছ, এখন আছে মারফু হ্যাঁ, এটা মাজরুর হলে কি হবে? মুসলিমিনা। না না না, এটার এটার ভাইয়া বহু বচনে যাচ্ছি না আমরা, এক বচনেই আছে আল মুসলিম। এটার মাজরুর হলে জের হবে, আল মুসলিমি, হ্যাঁ, এক বচনের ক্ষেত্রে জের হবে, আর বহু বচনের ক্ষেত্রে ইয়া নুন যুক্ত হবে। এখন যদি আমরা দুইটা একসাথে বলি, একজন মুসলিমের বাড়ি। বাইতুল মুসলিমি। আচ্ছা, শামিমা, আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ বলেন, এখন বাড়ি আরবি কি আর মুসলিম গণ আরবি? বাড়ি আরবি হচ্ছে বাইতুন, আর মুসলিম আরবি হচ্ছে মুসলিমুন। না, বহু বচন যদি হয়, এটা এটা বহুবচন হলে মুসলি মুসলিমিনা, না না, ওটা তো মাজরুর করে বলছেন, মারফু কি হবে? মুসলিমুনা, মুসলিমুনা। আর আলিফ লাম যদি যুক্ত করে বলি, নির্দিষ্ট করে বলি, আল মুসলিমুনা, এখন আমরা একসাথে বলবো মুদাফ মুদাফ ইলাইহি। বাইতুল মুসলিমুনা, না, মুদাফ কোনটা ম্যাডাম? মুদাফ হচ্ছে বাইতু বাইতুন, কিন্তু এটা হচ্ছে যেহেতু মুদাফ তানবিন নিবে না, এটা হবে বাইতু। তো আর মুদাফ ইলাইহি, মুদাফ ইলাহি হচ্ছে মুসলিম মুসলিমুন মুসলিমুনা, এটা মাজরুর হবে নাকি এরকমই থাকবে? অবশ্যই এটা মাজরুর হবে। মাজরুর হলে কি হবে? মাজরুর হলে হবে আল মুসলি আল মুসলিমিনা, মিনা। সরি আল, হ্যাঁ আল মুসলিমিনা, এখন একসাথে যদি উচ্চারণ করি দুইটা, বাইতুল মুসলিমিনা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবিবা আহমেদ। আচ্ছা, আমরা এখন প্রোনাউন পড়ব কয়েকটা। প্রোনাউন হচ্ছে সর্বনাম, সে, তারা, আমি, তোমরা, এই ধরনের। তো এগুলো হলো পুরুষবাচক, মুখে মুখে আমরা মুখস্থ করে ফেলবো এখন। লাবিবা, আপনি পড়েন, দেখেন আরবি পড়বেন, বাংলা বলবেন। হুয়া, সে।
পুরুষ, হুম তারা পুরুষ। গুড, তারপরে আন্তা তুমি পুরুষ, আন্তুম তোমরা পুরুষ, আনা আমি, নাহনু আমরা। আবার পড়বেন প্লিজ। হুয়া সে পুরুষ, হুম তারা পুরুষ, আন্তা তুমি পুরুষ, আন্তুম তোমরা পুরুষ, আনা আমি, নাহনু আমরা। আবার পড়বেন। হুয়া সে পুরুষ, হুম তারা পুরুষ, আন্তা তুমি পুরুষ, আন্তুম তোমরা পুরুষ, আনা আমি, নাহনু আমরা। আচ্ছা লাবিবা, এখন আপনি দেখেন তো বলতে পারেন কিনা। হুয়া সে পুরুষ, হুম সে তারা? তারা পুরুষ। হ্যাঁ, আবার সে বলতে গেছেন কেন? আবার বলেন। হুয়া সে পুরুষ, হুম তারা পুরুষ। হ্যাঁ, সময় নাই, এইভাবে বলবেন। তারপরে আনা তো আমি ছিল, অন্তটা জন তাহলে সে চলে গেল, আমি চলে, আমি তাহলে তারা, কি হবে? তুমি, তারা তো বলছেন ও ম্যাডাম আগে। তার, ও হ্যাঁ তারা বলেছি। আপনি সে পড়লেন কেবল, আর বলতেছেন আমি হলো অমুক, তাহলে এই আনতা কি হবে? তুমি হ্যাঁ, তুমি আর আন্তু। তুমি পুরুষ, তোমরা পুরুষ, আনা, আনা আমি পুরুষ, পুরুষ মহিলা সবাই, পুরুষ আনা আমি। আচ্ছা, নাহনু আমরা। দেখেন বলতে পারেন কিনা। তুমি পুরুষ, গুড, সে পুরুষ। আরবিটাও বলবেন ম্যাডাম সাথে সাথে, উচ্চারণটা হয়ে যাবে। হুয়া হুয়া সে পুরুষ, নাহনু নাহনু আমরা, হুম তারা পুরুষ, তোমরা পুরুষ, আনা আমি, আমি হুম সে পুরুষ, না, হুম হলো তারা পুরুষ, আন্তা তুমি পুরুষ, নাহনু আমরা। আচ্ছা লাবিবা বলেন, সে পুরুষ, হ্যাঁ হুয়া, তাই না? পড়েন জি জি হুয়া সে পুরুষ, এখন আপনি বলেন তো, সে একজন মুসলিম পুরুষ। মুসলিম পুরুষ আরবি কি? আমরা কেবল শিখেছি। মুসলিমুন, এখন বলেন, সে একজন মুসলিম। হুয়া মুসলিমুন, ভেরি গুড। আচ্ছা এখন বলেন, এটা উচ্চারণ করেন হুম আর বাংলা বলেন। তারা পুরুষ, আচ্ছা, মুসলিম গন, এটার আরবি কি? এই মুসলিমুন এক বচন, এটার বহু বচন কি? মুসলিমুনা, এখন বলেন, তারা মুসলিম। তারা মুসলিম, হোম মুসলিমুনা। ভেরি গুড। এখন ম্যাডাম দেখেন, আপনি যেদিকে বসে আছেন, আপনার দুইটা হাত ডান হাতের একটা আঙ্গুল বের করে আপনার ডান দিকে বলেন, সে মুসলিম, আরবি বলেন। ডান হাতের একটা আঙ্গুল বের করে বলবো সে মুসলিম। হ্যাঁ, আপনার ডান দিক দেখায় ইশারা করে। আচ্ছা আচ্ছা, হুয়া মুসলিমুন, এবার বাম হাতের সবগুলো আঙ্গুল বের করে বাম দিকে দেখায় বলেন, তারা মুসলিম গণ। হুম মুসলিমুনা, হ্যাঁ, আবার বলেন, সে মুসলিম পুরুষ, সে একজন মুসলিম, এক আঙ্গুল বের করে ডান দিকে, সে একজন মুসলিম পুরুষ, হুয়া মুসলিমুন, এবার বাম দিকে সবগুলো আঙ্গুল বের করে বলেন, তারা মুসলিম। তারা মুসলিম, হুম মুসলিমুনা। মাশাআল্লাহ। আচ্ছা এটা পড়েন, আন্তা। আন্তা তুমি পুরুষ, এখন বলেন, তুমি একজন মুসলিম। আন্তা মুসলিমুন, তোমরা মুসলিম গণ, আন্তুম মুসলিমুনা, মুসলিমুনা, একটু লম্বা করে বলতে হবে। আন্তুম মুসলিমুনা, আমি একজন মুসলিম। আনা মুসলিমুন, আনা মুসলিমুন, আনাতে টান নাই, হ্যাঁ আনা টানা মানা বলেন আনা এখানে টান হবে না, না, আচ্ছা আনা আনা মুসলিমুন, বলেন আনা টানা মানা, এই কথাটা বলেন। আনা টানা মানা।
আচ্ছা, আনা মুসলিমুন, আমরা মুসলিমগণ। নাহনু মুসলিমুনা। হ্যালো, শোনা ওকে, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম। ওকে আচ্ছা, এখন আপনি বলেন আপনার কেমন লাগলো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এতটুকুই থাকুক আজকে।